জয় ভারত মাতা কি জয় পারে না বলতে বাড়ায় যা খুশি কে গীত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াজিত ব্লগে আরও একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম। তো 15 আগস্ট আজকে সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো স্কুলে যাব, অনেক কাজ আছে আজকে, দেখতে থাকো। আর আমরাও বাড়িতেও আজকে ফ্ল্যাগ তুলবো। তো চলো স্টার্ট করা যাক, একদম স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অনেক অনেক সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তো এর আগে একদিন স্কুলে আঁকা প্রতিযোগিতা হয়েছিল, তো আদ্রিত ওর মধ্যে 10ম স্থান অধিকার করেছে। তো আজকে ওর প্রাইজ দেবে, কি পুরস্কার দেবে জানি না। তো যাই দিক, ওর লাইফের ফার্স্ট পুরস্কার, তো যাই দিক সেটাই আমরা খুশি। তো চলো স্টার্ট করা যাক। আগে পয়টা ঢুকবে না বল আগে, ভারত মাতা কি? এই মা, এগুলো না বললে তাইলে তো হবে না, তাইলে পতাকা তোলা যাবে। বল হাত তুলে জয় জয় ভারত মাতা কি জয়। পারে না বলতে, চল কদম কদম বাড়ায় যা খুশি কে গীত গায় যা, কদম কদম বাড়ায় যা, চলো চলো সাথে চলো। তো সবার বাড়ি বাড়ি আজকে পতাকা তুলেছে। ওই যে টুয়াদের বাড়ি, এই বাড়ি, এই বাড়ি, ওই বাড়ি, আর কোথায়, আর রোদ্দুরে দেখতে পাচ্ছি না। তো গাছটাকে ছাদে দেওয়ার পর এই দেখো এই ফুলগুলো হয়েছে। তোমরা তো জানো এই ফুলের আমার কত শখ। তো বৃষ্টির জল পেয়ে ফুলগুলো হয়েছে, বেশ কালারটাও কিন্তু ভালোই এসছে বলো। আর এইটাতে কবে ফুল আসবে কে জানে। ও কড়ি এসছে, ওই দেখো এইখানটাতে কড়িও এসছে। তো যাই হোক, আমার এখানে দিয়ে গাছটা খুব ভালোই হয়েছে। তো এখন স্কুলে যাব, তো চলো রেডি হওয়া যাক। তো বক্সটা ভাড়া এসছে শিবতলায়, তো সেখানে নিয়ে যাচ্ছে, আজকে সারাদিন বাজবে। তুই যা বক্সের সাথে যা। সো ফ্রেন্ডস, আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন বেরিয়ে পড়েছি, স্কুলে যাচ্ছি। চাঁদজিত হাই করে, হাই। তো চলো যাওয়া যাক, এখন টোটোর অপেক্ষা, সবাই চলে গেছে, আমরা এখনো যেতে পারিনি। তো স্কুলে চলে এসেছি, আর এখানে এসে মিস করে গেছি পতাকা উত্তোলনটা। তো অনেক দেরি করে এসেছি, কি করব, বাচ্চা কাচ্চা নিয়ে একটু দেরি হয়ে যায়। 7:45 বলেছিল, আমি 8টায় এসেছি, তার আগে পতাকা তোলা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে যে জাতীয় সঙ্গীতও বলা হয়ে গেছে। এইবার হচ্ছে সবাই মানে বাচ্চা, ছোটো ছোটো বাচ্চারা গান করেছে, কেউ কবিতা বলেছে, এই হ্যান ত্যান এরকম যা হয়ে থাকে বাচ্চাদের ইয়েতে। আমরাও একসময় এটা আমাদের আমাদের কাছে এটা একসময় খুব বোরিং লাগতো জিনিসটা, তো এখন এটার মর্ম আমরা বুঝি। আগে স্বাধীনতা দিবসের মর্মটা বুঝতাম না, এখন বুঝি। এরাও হয়তো ঠিক তেমনই এখন বোঝে না, পরে ঠিক বুঝে যাবে আস্তে আস্তে।
তো যাই হোক, এখন হচ্ছে আদিতের স্কুলে যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল সেই হচ্ছে পুরস্কার দিচ্ছে সবাইকে। তো ফার্স্ট সেকেন্ড থার্ডদের হচ্ছে অন্য কিছু দিয়েছে, আর যারা এমনি হয়েছে তাদের তাদেরকে পেন্সিল বক্স দিয়েছে। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এর জন্যই আমার আজকে স্কুলে আসা, আরও আর সঙ্গে করে পতাকাও দিয়েছে দুটো করে। আদিত তো খুব হ্যাপি, আর আদিতের এই সমস্ত জিনিস খুব ভালো লাগে, ও এইসব অ্যাক্টিভিটি করতে পছন্দ করে, পতাকা, তারপরে ইন্ডিয়ান আর্মির ড্রেস। আর ও তো বাড়িতে কার্টুনও দেখে না, সারাক্ষণ শুধু ইন্ডিয়ান আর্মির যে গানগুলো হয় সেগুলো দেখে। ও পুলিশটাকে, মানে পুলিশ জিনিসটাকে ও খুব ভালোবাসে, এখনও সম্মান করাটা শেখেনি কারণ পতাকায় পা দিয়ে দেয়, ও এখনও সেরকম একটা বোঝে না, কিন্তু ভালোবাসে, মন থেকে ভালোবাসে। তো দেখতে থাকো, ও গিফট পেয়েছে, আমি খুব খুশি হয়েছি, ওর বাবাও শুনে খুব খুশি হয়েছে, দেখলে তো আরও খুশি হয়ে যাবে। তো দেখো, তারপরে বলেন তো এই যে আদিতের প্রাইজ নেওয়া হয়ে গেছে, আর ও তো খুব খুশি আমাকে দেখাচ্ছে, দেখো মাম্মি আমাকে কি দিয়েছে দেখাচ্ছে বারবার করে। তো চলো, এরপরে হচ্ছে আদিতের ছুটি হয়ে গেছে, আমরা সবাই মিলে ভাবছি একটু চুচুড়া যাব। চুচুড়া মাঠেও অনেক কিছু দেখায়, এনসিসি টেনসিসি সেরকম, তো সেখানে যাচ্ছি। অনেকক্ষণ হয়েছে, তো আজকে দিনটা খুব ভালো কাটলো, খুব মজায় কাটলো। আর মানে হচ্ছে টোটো করে যখন আসছিলাম, সবাই টোটো দাঁড় করিয়ে দাঁড় করিয়ে লজেন্স বিস্কুট পতাকা দিয়েছে আমাদের সবার, মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় যেমন স্কুলে যেতাম, স্কুল থেকে আবার অন্য কোনো পাড়ায় যেখানে হতো সেখানে দৌড় মারতাম, যেখানে পতাকা তোলা হতো লজেন্স বিস্কুটের লোভে সেখানে চলে যেতাম। তো আজকে আমি ভেবেছিলাম অন্যরকম ব্লগ একটা শুরু করব। তো আমি আগে এনসিসি করতাম, তোমাদের অনেকে জানো, অনেকে বলেছি আমি এর আগে, তো রানাঘাট কলেজে করতাম, তো আমার সেখানেই যাওয়ার কথা ছিল রানাঘাট কলেজে, বাট এই স্কুলে আসতে হলো কারণ আদিতের যে প্রাইজ দেবে সের জন্যই আমি স্কুলে আসলাম, আর না হলে আজকে আসতাম না। এ আদিত কী প্রাইজ দিয়েছে নিয়ে আসো, আমার ব্যাগের মধ্যে আছে, দেখাই সবাইকে, ব্যাগের মধ্যে আছে, নিয়ে আসো। তো প্রাইসটা পরেও নেওয়া যেত, বাট সবার সামনে থেকে নেবে সেই একটা আনন্দ, পরে তো এমনিই দিয়ে দেবে, সবার সবাই হাততালি দেবে ও প্রাইস পাচ্ছে, এইটাই মজা। তো বাচ্চাদের আমি দেখাই দাও, না আমি আগে দেখিয়ে নিই তারপরে। তো এই যে এই প্রাইসটা পেয়েছে, এর মধ্যে কী কী আছে দেখাও, একটা পেন্সিল ব্যাগ, এটা বক্স না, আমি বলে দিচ্ছি, এর মধ্যে হচ্ছে কলকাতা নিয়ে একটা পেন্সিল আছে, দেখো পেন্সিল, আর একটা রাবার আছে। তো ও অঙ্কন প্রতিযোগিতায় কলকাতা দেয়নি, ও অঙ্কন প্রতিযোগিতায় কত হয়েছে জানি, দশম হয়েছে, সের জন্য ওকে দিয়েছে, মানে এক থেকে দশের মধ্যে যারা রয়েছে তাদেরকেই মানে গিফট দিয়েছে। আর ফার্স্ট সেকেন্ড থার্ডদের দিয়েছে তোমার হচ্ছে একটা করে পেন্সিল, মানে পেন্সিল বক্স বলছি কেন, একটা করে হচ্ছে রং পেন্সিল বক্স, আর ওদের দিয়েছে এই ব্যাগটা, তার সাথে আবার লিখেও দিয়েছে অঙ্কন প্রতিযোগিতায় দশম স্থান অধিকারী আদিত দাস। তো এইটাই দিয়েছে, এটার জন্যই যাওয়া মানে আসা আমার বাপের বাড়ি থেকে, নাহলে তো আজকেই আসতাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুখানি, যদি বিকেলে আমার বড়মশাই কোথাও ঘুরতে নিয়ে যায় তো তখন তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করবো, নাহলে অনেক বড় হয়ে যাবে, কথা আছে কোথাও যাওয়ার। তো যাই হোক, আজকের মতন টাটা, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে,
আর অনেক অনেক ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। টাটা টাটা করে দাও, দেখতে পায় না, ওঠো, হ্যাঁ বলো সাবস্ক্রাইব।